সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। এবার সারা রাজ্যের পাশাপাশি কাশ্মীরে শহীদ জওয়ানদের হত্যার প্রতিবাদে একটি মোমবাতি মিছিল করলো ডোমকলের মোহামেডান ক্লাব। শনিবার সন্ধ্যায় অসংখ্য শিশু কিশোর থেকে সাধারণ মানুষ সবাই সামিল হয়েছিল এই মিছিলে। গত 14 ফেব্রুয়ারি বিকেল 3:30 নাগাদ যে কাশ্মীরের পুলওয়ামায় যে জঙ্গিরা আক্রমণ করেছে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে, এর জন্য আমাদের ডোমকল মোহামেডান ক্লাবের সদস্য বলেই না গোটা ভারতবর্ষ এর জন্য খুব গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আর এই যে আমাদের যে বড় বড় দাদা ভাইরা যে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলির জন্য আমরা, তাদের চির শান্তি কামনার জন্য আমরা আজকে 4 কিলোমিটার পায়ে হেঁটে মানে মোমবাতি অর্থাৎ মৌন মিছিল করেছি। আর তাছাড়া আমরা ভারত সরকারকে একটাই অনুরোধ করব, এই যে আমাদের জঙ্গি হানা হয়েছে এই জঙ্গি হানার জন্য তীব্র প্রতিশোধ নেয়, এটা আমরা ভারত সরকারের কাছ থেকে আশাবাদী।